এই মুহূর্তে আমার হাতে যে এই ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। তো নেটওয়ার্ক প্রবলেম হলে সাধারণত বেসিক্যালি আমরা যেই জিনিসগুলো চেক করব, সব কিছু চেক করার পর যখন আপনি আইসি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করার পরেও যখন সমাধান হবে না তখন আপনি কি করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে কাজ করে ফোনটি সাকসেসফুল করে দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা ফোনটির সিম চেক করব। দেখতে পাচ্ছেন এখানে বাংলালিংক কিন্তু শো করেছে, এখান থেকে আমরা বাংলালিংক এখানে ক্লিক করব। তারপর এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপে গিয়ে 2G অনলি করে দিব। 2G অনলি করে যদি নেট চলে আসে তাহলে বুঝতে হবে আমাদের ফোনের 4G আইসিতে প্রবলেম, কিন্তু এখানে কিন্তু 2G অনলি হচ্ছে না। তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব, *#06# ডায়াল করব। এখানে দেখতে পাচ্ছেন আইমি নাম্বার কিন্তু ঠিক আছে। এখন আমাদের যেটা করণীয়, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমাদের বেসবেন চেক করতে হবে, অ্যাবাউট ফোনে গিয়ে। তারপর হচ্ছে এখান থেকে আমরা অল স্পেসিফিকেশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসবেন নাম্বার কিন্তু এখানে কোনো ধরনের আননুন বা নুল কিন্তু দেখাচ্ছে না, এখানে কিন্তু ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে আমাদের প্রথমে সফটওয়্যার থেকে ট্রাই করতে হতো, সফটওয়্যার থেকে না হলে আমাদের বেসবেন আইসিতে কাজ করতে হতো। তো ফোনটা হার্ডওয়্যার থেকেই সমস্যা এটা আমরা শিওর হলাম, যেহেতু বেসবেন এবং আইমি নাম্বার ঠিক আছে এবং প্রাথমিক সব কিছু আমাদের ফোনের ওকে পেয়েছি। তো ফোনের স্ক্রুগুলো আমরা খুলে নিচ্ছি এবং আমরা পরবর্তী স্টেপে চলে যাব, ফোনটির করণীয় কী এবং এই ধরনের শাওমি ফোন আসলে আপনি কী করবেন সেটা নিয়ে বিস্তারিত। এখানে ক্যামেরাগুলো খুব স্মুথলিভাবে খুলতে হবে, কাস্টমারের ক্যামেরা যেন কোনো ধরনের হাতের ছাপ না লাগে, সেটা অবশ্যই লক্ষণীয় বিষয়। সর্বপ্রথম আমরা অ্যান্টিনা ক্যাবলটি টেস্ট করব। অ্যান্টিনা ক্যাবল টেস্ট করার জন্য অ্যান্টিনা ক্যাবলটি খুলে মাঝ বরাবর আমরা মাল্টিমিটার বাজার মোটে ধরার পর দেখতে পাচ্ছেন বিপ আসতেছে, এর মানে ওকে আছে। তারপর হচ্ছে আই থেরাপির মাধ্যমে দেখতে হবে যে অ্যান্টিনা লাইনের মধ্যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। যদি দেখেন কোনো ধরনের ড্যামেজ আছে অ্যান্টিনা লাইনের মধ্যে, সেটা আপনার দেখে রিপেয়ার করতে হবে বা জাম্পার করতে হবে। তো অ্যান্টিনা আমাদের দেখতে দেখা গিয়েছে যে সব কিছু ওকে আছে। তো অ্যান্টিনা যেহেতু ওকে আছে, আর সাধারণত অ্যান্টিনাতে প্রবলেম হয় না, এই জন্য আমি ঠিক ভালোভাবে আপনাদেরকে দেখাই নেই, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হয়। দেখা গেল এই ভিডিওটা অনেকে দেখতেছেন, একটা কাজ হয়তো আপনার কাছে কাস্টমার নিয়ে আসছে, সেজন্য তো এই জন্য দ্রুতভাবে অ্যাপ্লাই করে যেন আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন সেটাই আমরা আশা করি। তো এখানে আমরা রাং দিয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে স্মুথলিভাবে টিনটা খোলার জন্য ট্রাই করছি। এভাবে আপনারা রাং ধরিয়ে তারপর হচ্ছে টিনটা খোলার ট্রাই করবেন, তাহলে আপনারা খুব সহজভাবে টিনগুলো এবং কোনো ধরনের ড্যামেজ হওয়া ছাড়াই খুলতে পারবেন। যে কোনো কাজ করার আগে আপনার ডায়াগ্রাম বুঝতে হবে। চলুন আমরা ডায়াগ্রামটা আগে বুঝে আসি, আমাদের কী করণীয়, কী করতে হবে, কীভাবে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে সেটা আমরা শিখে আসি। মূলত প্রবলেম ফাইন্ড আউট করা শেখাটাই কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। প্রবলেম ফাইন্ড আউট করতে পারলে আপনি সব কিছুই পারবেন ইনশাআল্লাহ। ওয়েলকাম ব্যাক। বর্ণ স্কিমেটিক থেকে আমরা মোবাইল ফোন সলিউশনে যাব, তারপর হচ্ছে শাওমিতে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে Redmi 9 Power সিলেক্ট করব। তো যেহেতু আমাদের ফোনের মডেল হচ্ছে Redmi 9 Power, ওকে এখান থেকে আসার পর আমরা নেটওয়ার্কে ক্লিক করব। অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা কেন বারবার ডায়াগ্রাম দেখাই প্রত্যেকটা ভিডিওতে, কেননা আপনাদেরকে যেন সহজভাবে শেখাতে পারি, এজন্য হচ্ছে আমাদের ডায়াগ্রাম দেখিয়ে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে আমরা শেখাই অত্যন্ত সহজভাবে। এবং আমাদের এই প্রতিষ্ঠানে আসলে আপনি বুঝতে পারবেন যে আমরা এর চাইতেও ভিডিওর চাইতেও 10 গুণ সহজভাবে ছাত্রদেরকে আমরা হাতে ধরিয়ে কাজগুলো শেখাচ্ছি। যারা মোবাইল রিপেয়ারিং প্রপারলি মাস্টার লেভেলের কাজগুলো শিখতে চান তারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখানে সর্বপ্রথম আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই সেকশন থেকে আপনার আগে আই থেরাপি দিয়ে দেখতে হবে যে এখান থেকে কোনো কম্পোনেন্ট মিসিং হয়েছে কি না। ওকে, তো আমাদের কোনো কম্পোনেন্ট মিসিং হয়নি। এবং পরবর্তীতে এখানে RFIC চিহ্নিত করতে হবে। এখানে যেগুলো লেগ আইসি এগুলো হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে 2G, একটা হচ্ছে 4G আইসি। যেটার সাথে অ্যান্টিনা সম্পৃক্ত এটা হচ্ছে 2G আইসি, এবং যেটার সাথে অ্যান্টিনা সম্পৃক্ততা নেই সাধারণত এটা 4G আইসি হয়ে থাকে। এবং এখানে আরেকটা ছোট আইসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Sub-PA, মানে Sub-Power Amplifier। Sub-Power Amplifier হচ্ছে এই অ্যাম্প্লিফায়ারগুলোর হেল্পার বা RFIC-র হেল্পার। এটা হচ্ছে এগুলো পাওয়ার অ্যাম্প্লিফাই করে এবং এটাও পাওয়ার অ্যাম্প্লিফাই করে, সব কিছু মিলিয়ে ঝিলে তারা মিল মতো কাজ করে। এটা হচ্ছে 4G অ্যাম্প্লিফাই করে, এটা 2G অ্যাম্প্লিফায়ার করে, এবং এটা 3G অ্যাম্প্লিফায়ার করে, এবং এটা হচ্ছে সাব, সবগুলোর হচ্ছে হেল্পার হিসেবে কাজ করে। এবং পাশাপাশি এটা হচ্ছে আমাদের RFIC, রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, অনেকে ট্রান্সরিসিভার বলে, অনেকে WTR বলে, অনেকে বেসবেন্ড আইসি বলে থাকে।
তো এক একটার এক এক নাম হতে পারে, কিন্তু জিনিস কিন্তু একটাই, মেইন নাম হচ্ছে এটা ট্রান্স রিসিভার। তো এখান থেকে আমরা এই যে ট্রান্স রিসিভারের যে ভোল্টেজগুলো এগুলো আগে চেক করতে হবে। আপনি টিন খুলেই হুট করে আরএফআইসি চেঞ্জ করে দিবেন বা ট্রান্স রিসিভার যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু ফোনটা ওকে হবে না। অনেক ফোন দেখা গেল আপনি 100 বার আইসি চেঞ্জ করলেও কাজ হবে না। এখানে আপনার প্রথমে এই ভোল্টেজগুলো মাপতে হবে, এখানে এই ক্যাপাসিটারের মধ্যে 1.8 ভোল্টেজ আছে কি না সেটা চেক করবেন। কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি। ফোনটা আপনি সিম লাগানো অবস্থায় অন করবেন এবং অন করার পর এই জায়গার মধ্যে আপনি ভোল্টেজ মাপবেন। মাপার পর দেখবেন যে এখানে কত ভোল্ট শো করে। যদি দেখেন যে এখানে কোনো 1.8 শো করে নাই এবং এখানে আরেকটা ভোল্টেজের লাইন আছে এখানে 1.2ও শো করে নাই এই ক্যাপাসিটারের মধ্যে, তাহলে বুঝতে হবে আপনার ফোনের এপিটি সেকশন থেকে সমস্যা। ওকে, আর যদি ভোল্টেজ শো করে, একটু খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে, যদি এখানে ভোল্টেজ শো করে তাহলে আরএফআইসিটা সরাসরি চেঞ্জ করে দিবেন, তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এবং নেটওয়ার্ক নিয়ে আমাদের আরও অ্যাডভান্স ক্লাসগুলো আছে, সেগুলো দেখার জন্য আমাদের এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনি সেটা দেখতে পারবেন। তো এখানে যদি এরকম হয় যে ভোল্টেজ শো করে না, এই জায়গায় শো করছে না এবং এখানেও ভোল্টেজ শো করছে না, এবং মূলত এই আইসিটার ভোল্টেজের লাইনই আছে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা সাধারণত, যদি ভোল্টেজ শো না করে তাহলে আমাদের এপিটি সেকশন থেকে কাজ করতে হবে। এপিটি সেকশন হচ্ছে যে এইটা, এখানে আপনার কী কী করতে হবে দেখেন। এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার এপিটি সেকশনটা আপনি হিট করবেন, হিট করে দেখবেন যে কাজ হয় কি না, যদি না হয় তারপর হচ্ছে এখানকার যে কম্পোনেন্টগুলো আছে এগুলো মাপবেন। এগুলো মাপার পরেও সমাধান না পেলে আইসিটা বরাবর চেঞ্জ করে দিবেন। তারপরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে এই আইসির মধ্যে কিছু লাইন থাকে, যেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, আপনাদেরকে আমরা ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিওর আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই এই ভিডিওটা দেখার পর দেখে নেবেন। তো এই আইসিটার যে লাইনগুলো সেগুলো চেক আপ করে আমাদের রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা, আমরা অলরেডি এই আরএফআইসির পাশের এই ক্যাপাসিটারের এখানে যে 1.8 ভোল্টেজ শো করার কথা এই লাইনটা এবং 1.2 ভোল্টেজের যে লাইনটা, এই দুইটা লাইন আমরা অলরেডি টেস্ট করেছি এবং এখানে আমরা কোনো ধরনের ভোল্টেজ পাইনি। যেহেতু ভোল্টেজ পাইনি তাহলে আমাদের কী করতে হবে সেটা আমি ইতিমধ্যেই বলেছিলাম যে এপিটি সেকশন আমাদের কাজ করতে হবে। তো চলুন এপিটি সেকশন সরাসরি কাজ করা যাক। এখানে আমরা প্রথমে টিনটা খুলে দিব। সর্বপ্রথম আমাদের বেসিক্যালি পেজ দিয়ে এখানে হিট করতে হবে। হিট করার পর যদি না হয় তখন আমরা এখানকার কম্পোনেন্টগুলো টেস্ট করব, ক্যাপাসিটার, রেজিস্টর, তারপর হচ্ছে বাক কয়েল, এগুলো টেস্ট করে দেখব যে ভালো আছে কি না বা খারাপ হয়েছে কি না। এবং তার পরবর্তী স্টেপ হচ্ছে আইসিটি চেঞ্জ করতে হয়। তো আমরা এখন হিট করার পর এখানে ভোল্টেজ টেস্ট করতেছি, দেখতে পাচ্ছেন 1.0 একটা ভোল্টেজ শো করেছে এবং আরেকটা ভোল্টেজ টেস্ট করতেছি এখানে 1.8 ভোল্টেজ শো করেছে। এর মানে হচ্ছে আমাদের লাইনগুলো এখন ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফোনটা ফিটিংস করে চেক করে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কি না। তো এখানে আমরা সিমটা ইনসার্ট করছি। ওকে, ফোনটি আমাদের অন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্ক কিন্তু শো করেছে, দুইটা সিম লাগানো আছে, দুইটা সিমেই কিন্তু নেটওয়ার্ক শো করেছে এবং বাংলালিঙ্গের মেসেজও আসছে। আমরা একটু কল দিয়ে টেস্ট করে দেখি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কলটা রিসিভ হয়েছে এবং নেটওয়ার্ক প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা খুব সহজভাবে কিন্তু কাজগুলো সমাধান করতে পারবেন। আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।